আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন নবীজি পরিষ্কার বলছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুটকাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। নবী বলছি নেশা করবা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম, হারাম। নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। এক, দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ, মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। যথাযথ মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ কলিজার মধ্যে না থাকলে আল্লাহর কথা দ্বারা মানুষের পরিবর্তন হয় না। পরিবর্তনের জন্য আল্লাহর দিকে ঝুঁকতে হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু আগায় আসে, আমি আল্লাহ তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু শর্ত হলো বান্দা আমার দিকে একটু আগাইতে হবে, তার মধ্যে একটু আগ্রহ, উৎসাহ, প্রেরণা, মানসিকতা থাকতে হবে। আমি ডাকলাম এইদিকে, সে ফিরে রয়েছে আরেক দিকে, তাইলে হবে কেন, তাইলে হবে কেন? আল্লাহর কথা শুনবার পরে সেইটাকে কোনো পাত্তাই দিচ্ছে না, সে তার বুট খায়, বাদাম খায়, কথাবার্তা বলে, এদিক সেদিক তাকায়, তাহলে এই বেচারার পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আপনারা যারা একটু তাকায় দেখেন ডানে বামে, যাদের হাতে মোবাইল, আপনারা ওনাদের দিকে একটু তাকায় দেখেন কি করতেছে, তার কলিজার ভিতরে এক বিন্দু আল্লাহর কথা শুনবার কোনো আগ্রহ নেই, শুধু আগ্রহ একটাই, মোবাইলটার ভিতরে উঠানো। এই মানুষগুলো কোনো দিনও, ওই ওই ছেলে মাদ্রাসার ছাত্র, একটা গেঞ্জি গায়ে দিয়া অপদার্থ, কাঠ থেকে একটা বড় মোবাইল নিয়ে আসছে, কত বড় অপদার্থ, যে তার হাতে দিল এই মোবাইল সে কত বড় জালেম, সে তো নিশ্চয়ই কিনা না তার, এটা তার বাবা ভাই আত্মীয় স্বজন কেউ না কেউ দিছে, ওই জালেম তারে শেষ করে দিছে, কথা বুঝেন না? হ্যাঁ, অভিভাবকের কারণে হাজারো সন্তান শেষ, শুধু ওদের খামখেয়াল আহলাদ, তুমি এন থেকে ওঠো, এই ছেলে ওঠো, যাও এন থেকে ওঠো বেটা, ও কি আশ্চর্য বেওকুফ, ফুটবল খেলার মাঠে আসছো বেটা, ফাজিল বেটা, সাহস কত, ফিকির করে দেখেন অধপতন কোথায় নামছে আমাদের, এতটা বয়স্ক মানুষ, বাবা চাচা ওলামায়ে কেরাম, কোনো পরোয়া নাই, হাইতে হাইতের কাম করতে আছে বসে বসে, কে শিখাবে জিন্দিগি, কে খবর রাখবে কার, সবাই আলাদা আলাদা, কারো হাতে সময় নাই মানুষ গড়বার, বাফের যাবতীয় ব্যস্ততা, খাট পালং ঘর বাড়ি বাজার সদাই, সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে, এত কথা রাখি, মায়ের খবর নাই, আপনজনের মানুষের প্রতি নজর কম, আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না, আমার তো একটা ফিকির করা উচিত, কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না, এই নিয়ে কোনো চিন্তা নাই, আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমার তো একটু হইলেও ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি, সমাধান নাই পৃথিবীতে এমন কোনো বিষয় হইতে পারে মিয়া, না,
ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, খাট পালং বানাইতেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন টুটু টুটু করে ঘরে আড্ডা দেয় বন্ধুদের সাথে, ওমা কি আশ্চর্য! এটা বুঝি কথা হইল বাপ? আমরা মুসলিম পরিবার, মুসলমান মা বাপ, আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে, তো মানুষ করবে কি? আল্লাহর দিকে ফেরাবে কে বলেন? ফেরেশতা আয়েশা। হ্যাঁ, কে বুঝাবে আপনাদেরকে? সবার নজর শুধু আসবাবের দিকে, মানে খাট পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, একটা ইটও যেন দুই নম্বর না হয়, এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয়, এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে, বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে, কাজের লোকেও ফানি দিছে, এবারে নিজেও ফানি দিছে, ওই ইটের উপর যেন টাইট হয়, মজবুত হয়, তাহলে একটা বিল্ডিংয়ের প্রতি এই নজর দেয়। কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, তো বিল্ডিং না মজবুত হইল, সন্তান তো অমানুষ হইল, যারা থাকবে তাদের আখেরাত কোথায়? যাদের জন্য আপনি বানাইলেন এরা তো আল্লাহকে সেজদা দেয় না। 16 বছরের ছেলে সারা রাত, সারা রাত মোবাইল ছবি দেখে, খবরও নাই মা বাবা, ঘুম যায়, হেবড়া পান খায় বসে বসে, হেবড়া সাধু আনে বইয়া গপ মারে, হেবড়ার ফুতে তাফালিং করে। আহা, এটা আমরা মুসলমানের জিন্দিগি না বাবা। মুসলমান জিম্মাদার, মনে রাখবে, মুসলমান প্রত্যেকেই কি, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। সরাসরি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিটি ইমানদার জিম্মাদার, এবং তোমাদের যার অধীনে যে আছে হাশরের ময়দানে, তার দীন ও ইমানের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে, জবাবদিহি করবে। তুমি বাইচা থাকতে ছেলেটা নামাজ পড়লো না, তুমি বাইচা থাকতে স্ত্রী পর্দা করলো না, তুমি বাইচা থাকতে 30 বছর 20 বছর তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, নাচ গান চললো, তুমি বসে বসে সিরা চাবাইছো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কসম আল্লাহর। অকল্লুকুম, আমিও আপনি, আপনি শিক্ষিত না, মূর্খ, গ্যারামের, হ্যাঁ, এই সমস্ত কথা হবে। হাশরের ময়দানে গ্যারামের বিচার আলাদা, শহরের বিচার আলাদা, তাইলে চাচা বলে এগুলো বলার কোনো সুযোগ আছে? আপনি পড়ালেখা, কী পড়ালেখা করেন নাই, আপনি প্রাইমারি পড়েন নাই, সরু সরে না জানেন না, সেটার সাথে তো ইসলামের কোনো সম্পৃক্ততা না। জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি, সরু সরে জরুরি না, কথা বলেন নাই, কোরআন জরুরি, এইটা আর ওইটা তো এক কথা না। দুনিয়াবি পড়ালেখা পড়লে ভালো, না পড়লেও নাই, এমনি ভাত মাছ মিলবে। শিক্ষিত মানুষও খায় দায় ঘুমায়, অশিক্ষিত মূর্খ মানুষও খায় দায় ঘুমায়, তো দুনিয়া সবাইরই আল্লাহ চালায়, আখেরাত, আখেরাত দুনিয়া আল্লাহ তাআলার আম দস্তরখান, মানে আল্লাহর খোলা দস্তরখান, এখানে আল্লাহ তাআলা অনুগত অবাধ্য, ডাকুক বা না ডাকুক, ইমানদার বেঈমান বিশ্বাস করে, সবাইকে খাইতে দেয়, ঘুমাইতে দেয়, পান করতে দেয় পানি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, উম্মত হাশরের ময়দানে কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবে না। হাশরের ময়দান আখেরাত তামসান, তামসান, এখানে বাচ্চার সিটারেও খা, এখানে সুদখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, জেনাখোর, বেবিচারি, সেও খায়, দুনিয়া ভোগ করছে, দুনিয়া আল্লাহ তাআলা সিস্টেমে বানাইছে এটা, যে আমি এখানে ডাকলেও খাইতে দেই, না ডাকলেও খাইতে দেই, এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিদ্ধান্ত। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ
এক বিন্দু মূল্য রাখতো, মূল্য দিত, এটা আমার দামি জিনিস, পানি আমি যে কাউরে দেব না। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো জিনিসের এরকম কোনো মূল্য হইতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা, আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর মূল্য যদি একটা মাছির ডানা পরিমাণও হইতো, তো মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিম্মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে নাফরমানি করে এক ঢোক পানি পান করতে পারতো না। সেজদা ছাড়া তুমি ভাত খাইবা, একটা লাথির লগে ফেরেস্তা তোমার নর্থ বেঙ্গল ফাটাই দিল। যদি দুনিয়া ভাতের দাম দিত, আল্লাহ ভাতের দাম নিত, যে না যারে তারে খাওয়াবো না। আল্লাহ তাআলা বলে, না আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে, যার যা মন চায় খাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দেব, মানুষকেও জানোয়ারকেও, গরু ছাগল কুকুর বিড়াল জঙ্গলের প্রাণী সমুদ্রের গভীরে প্রাণী পাহাড়ের উপরে প্রাণী। বলেন এরা দুনিয়া ভোগ করে না? বলেন না ভোগ করে কি না? খালাস, দুনিয়া খুব সহজ বিষয়, আমরা যা দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। গবেষকদের কথা হলো, যারা প্রাণী নিয়ে গবেষণা করে তাদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। কয়শো কেজি আপনি খান? একটা রাক্ষসে বেটাটাও খাইতে পারবো এটা? দুনিয়া কি বেশি, একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। খান আপনি, পান করেন? একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায়, একটি তিমি এক লোকমাতে তা খায়। তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা? তাইলে এজন্য বাপ, আমি শক্ত মানুষ, সহজেই ছেড়ে দিতে রাজি না, আমি অল্পতেই হার মানতে রাজি না। না হইতো না হুজুর, চাইছি 6 মাস চেষ্টা করছি, হেতে আর ফুটতো, এতে মানুষ হইতো না, ফান খাইতে খাইতে এবারে কথা কয় গপ মারে, এটা বুঝি কথা হইলো মিয়া, এটা বুঝি কথা হইলো, একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমনে মিয়া, যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে। উমা এটা কি করে চেষ্টা করছি হুজুর, 2টা বছর তারে চেষ্টা করছি, 2টা বছর চেষ্টা করছে, শেষ 2 বছর পরে আপনারে ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে, হে আল্লাহর বান্দা, 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিঙ্গাইতো না, এরকম আছে কোনো? তো নূহ আলাইহিসসালাম একটানা 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ একবার। তো এরকম যদি ওয়াহি আসে আপনার কাছে, তোই না থামবে, আমার কথা আপনি বুঝছেননি, মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয় বা জিব্রাইল আসে বা আপনার অন্তরের মধ্যে গাইবি কোনো আওয়াজ আসে যে হে আল্লাহর বান্দা 6 মাস হয়েছে আল্লাহ একদো না আর কইও না, বা 6 বছর হয়েছে আর বলিও না তোমার ফুতুরে নামাজের কথা ছাড়ছে, এরকম ওহি এলহাম এরকম গাইবি আওয়াজ আপনাদের কাছে আসছে কারো কাছে, তো আপনি থামলেন কেন? বলেন আপনি থামলেন কেন? বুঝেন নাই কথাটা আমার, থামবেন কোন হিসাবে আপনি? কোরআন শরীফে আছে স্পষ্ট, শুনেন কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা 950 বছর পরে সরাসরি নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করছে, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মান আমানা মিন কওমিক ইল্লা মান কদ আমানা মিন কওমিক। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছে, হে নূহ, এই পর্যন্ত 950 বছরে যে কয়জন লোক তোমার উপরে ইমান এনেছে, এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ইমান আনবে না, অতএব তুমি এবার থামো। বুঝিনি আমার কথাটা আপনারা, এখন থামো, এবার তুমি নৌকা একটা বানাও, আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা, বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করে দিব।
তো এরপরে নূহ আলাইহিস সালাম থামছে না, নিজে নিজে থেমে গেছে, নিজে নিজে থামলে তো আরো 200 বছর পরে থাম, 950 বছর কি মামুর বাড়ির কথা বুঝেন নাই? 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মানে 500 টাকা কম 1000 টাকা, এটা তো সাধারণ কথা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে, 60 করে মিলান, 70 করে গড়ে ধরেন, বুঝেন নাই কত ধরনের, কত লম্বা হায়াত। একজন নবী একই এলাকায়, একই এলাকায়, এমনও না আজকে সিলেট কালকে, আমি গতকাল সিলেট ছিলাম, এ ফজরের সময় আসছি তো আর কালকে বয়ান করছি সিলেট আজকে এনে, তো এরম না আজকে রংপুর কালকে নর্থ বেঙ্গল, এরকম না, এক জায়গায় এক এলাকায় এক মহল্লা একই মানুষের কাছে 950 বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে, কি পরিমাণ ধৈর্য দেখাইছে কথাটা বলেন না, কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য, আল্লাহ বলছে আমাকে বলতেই হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা 950 বছর পরেও নূহ আলাইহিস সালাম বাবা বিরক্ত হয় নাই, এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে, উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে, পানি উঠবে এবার, এই সময় উনি নৌকার কাছে উনার লোকজনকে তুলে নিছে, পানি আসতেছে, উনার একটা ছেলে কেনান কাফের, এই ছেলেটা এই শেষ টাইমে 950 বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা, এই টাইমেও কোরআন শরীফে আছে সূরা হুদে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মানা বাফ, এই শেষবারের মতো বলছি বাফ, আয় না, ইমান আয় না, আমার নৌকায় উঠে যা, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না, আবার ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ইমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বলল, সাআউি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার খোদার পানি থেকে আমার বাঁচাই দিবে। এত উর্ফে পানি উঠতো না আমি জানি, হেতে জানে হেতে মাতবর, তো ভাইজলামি সবাই লগে করে বুঝেন নাই, হেতে জানে পানি উঠবো নাহলে দশাত, এত উর্ফি কি আর পানি উঠবো নি পাহাড়ের উপরে। হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই, এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিছেন কোরআনে, নূহ আলাইহিস সালাম আবার বলছে লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আজাব থেকে কেউ বাঁচাইতে পারবে, ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ইমান আন। কোরআন শরীফে আছে ওহ বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা কালেমাটা পড়, ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ইমান আনবো না, এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ইমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে, কুফুরির দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউত, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে, ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে, উনি বুঝছে আর হলো না আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা, তো আমনে আমনে আমনি দি ফয়সালা নিয়ে নিছেন, আর হইতো না, হ্যাঁ হ্যাঁ আর হইতো না, দৌড় বাদ দে, নমাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাইব নিজি গাও, বড়ি মানে বৌরে কয় ফোলার মারে, নামাজ রোজা আইতান বাদ দাও, পিটি হাতের বিষয়, হাতে পড়লে পড়বো না পড়লে নাই, বিদের যাইব কি না জিঙ্গাও, আমার টেয়ার দরকার, টাকার দরকার, জমি কিনবো, বিল্ডিং করবো,
হায় রে মুসলমান, এক সন্তান থেকে বুঝি টাকার দরকার, তার আখেরাত দরকার। কথা ছিল তার আখেরাত এক নাম্বার, দুনিয়া মিললে মিলুক না মিললে নাই, দুনিয়া হলে হোক বা না হলে নাই, আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না। দুনিয়া যার দুনিয়া দেবেনও তিনি, এই কায়নাত যার তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি। তো এই কোটা পৃথিবী কার বলেন বাবা? কার তো যার পৃথিবী তিনি দিবেন, আপনি কে? আপনি কে মিয়া? আমি কে? আসমান জমিন চন্দ্র সূর্য ফসল জমি খ্যাত ফল ফুল কোনটা আপনি? শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য কোনটা আপনার? আমার কোনটা? এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে আমি থাকতে থাকতে তোরারে যদি একটা লাইন করে দিয়ে যায় তারি, তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই। না না, আপনার মরলে আপনার একারে বন খাবাইব তিনবেলা। আরে বাপরে, আপনি মরলে আপনার বিরিয়ানি দিয়ে না বাদ দিব। আলাফ কি দেখছেন, ওটার আর মরলে দুঃখ নাই। না টেনশন নাই, ওনার জিফুতে ফসা টসা কামাইতে আছে, টাকা পয়সা রোজগার করতে আছে, ওনার আর টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ। সন্তানাদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত তো, কথা বলেন না কেন? তো তো আপনি কি বললেন? এটা আপনি বললেন কি? আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইল? দুনিয়া এভাবে ঢুকলো কেন? শুধু দুনিয়া মিলাইতে পারলে, দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত, বাবাও তৃপ্ত, ছেলেও তৃপ্ত, মাও তৃপ্ত, পরিবারের সবাই তৃপ্ত। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আমরা তো মুসলমান, আমরা যদি আখেরাত ভুলে যাই আখেরাত মনে রাখবে কে? আমরা যদি কবর ভুলে যাই তো কবর মনে রাখবে কে? আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই তো হাসরের মাঠ মনে রাখবে কে? আমরা যদি মিজান ভুলে যাই, ফুলসেরাত ভুলে যাই, আমরা যদি জান্নাত জাহান্নাম ভুলে যাই তো এটা মনে রাখবে কে? হিন্দুরা, কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা, তারা তারা বলেন তো আমাদের এই হালাত কেন? আমাদের ছেলে নামাজ পড়ে না, আমাদের চোখে পানি কই? আমাদের মেয়ে নামাজ পড়ে না, আমাদের পেরেশানি কই? আমাদের স্ত্রী পর্দা করে না, আমাদের পেরেশানি কই? আমাদের ঘরে যে প্রতিদিন 20 বছর ধরে টেলিভিশন চলতেছে আপনাদের ঘরে ঘরে, নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা, আল্লাহর সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন, এখানে বলেন আল্লাহর কসম করে, এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলেন? তো তো আপনি বুঝেন নাই বাংলা কথাটা। হ্যাঁ বলেন, আমার বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন নবীজি পরিষ্কার বলছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর নেশাখোর গাঁজাখোর ফুটকাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। নবী বলছি নেশা করবা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম, হারাম। নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। এক দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তিল তিল করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করল, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইল, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা বাপকে ফেলে দিয়া। হ্যাঁ করলা ঠিক,
নামটা করলে কি, শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই? কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। তো মা বাপকে যে কষ্ট দেয় অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নম্বর, ওয়াদায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল খুবুস, নবীজি বলেন দায়ুস যে ব্যক্তি তার জন্য জান্নাত হারাম। এখন দায়ুস কে? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়ুস বলে যার জন্য জান্নাত হারাম, নবীজি বলছে। দায়ুস পুরুষকে বলে, বেড়িতরে না, মহিলা দায়ুস হয় না, মেয়ে দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা, দায়ুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার স্ত্রী মেয়ে সন্তানের জন্য অশ্লীলতা নাফরমানি বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দায়ুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইল এইটাই ঠিক, আমি বুঝিয়েই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো হাওয়ার উপরে বলি। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবক রে, ওই স্বামীকে বলে দায়ুস, যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকী নাটক সিনেমা, এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না, এমন 2-3 বারের নিয়তে আসি, বলি নাই, বুঝেন না, সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে, 6 বছরের বাচ্চাটা নিয়ে টেলিভিশনটা কিনে আনছিল, তো কে আনলো এই ঘরে? এটা এ ঘরে বিদ্যুৎ বিল দেয় কে? খোলাডা। এ ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহর নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে খামখেয়ালি করে উড়াই দিয়েন না। হয় আপনি শুধু যাইবার সময় কইলেন, হ আরে কথাটি ভালাই কইছে রে, মানলে তো ভালাই আছিল, কিন্তু ফারি না, পান খাইতে খাইতে কয় বাপা, গপ মারে, শেষ, এ কথাতে শেষ নাকি? এ কথায় কদ্দুর বললে আপনারে ফেরেস্তা ছেড়ে দিব, এটা কি, এটা কি তামাশা? আখেরাত তামাশা? বড় কাল খামখেয়ালি মিয়া চাচা। এই জন্য নওজোয়ান ভাই আমার, বয়স্ক বাবারা আমার, সবাই মিলে আখেরাতকে ফিকির করে। এক মুমেন বিশ্বাস করেন, আমি কিংবা আপনি, মুসলমান আমরা সবাই এখানে, মুসলমান যদি আখেরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, মৃত্যু, এ কয়টা জিনিস দেখেন, মরণ, মৃত্যু, কবর, হাশরের ময়দানে দাঁড়ানো, আমল নামা গ্রহণ করা। আমল নামা নিয়ে 2টা কাজ, একটা হলো আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, 2 নম্বর মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, এরপরে ফুলসেরাত পার হইতে হবে, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। এই বিষয়গুলো, কবর না মৃত্যু, কবর, হাশরের মাঠ, আমল নামা গ্রহণ, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই বিষয়গুলো যেই মুসলমান ভুলে যায় সে মুসলমান থাকে না, তারে মুসলমান বলে না, তারে মুমেন বলে না। এগুলো যে বুঝে না, এগুলো যার মনে নাই, খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে, দুনিয়া রোজগার করতে করতে, উপার্জন করতে করতে, কবর কি আর আখেরাত কি, মরলে তো মরেই গেলাম, যতক্ষণ বাচ্চা আছি চেষ্টা করিয়া যাই সংসার করতে, তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন, তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না? না বাপ, বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন,
যত স্বাভাবিক মনে করছেন জিনিসটা এত স্বাভাবিক না। শুধু মৃত্যুর যন্ত্রণা, খোদার কসম কোরআন শরীফে আছে আল্লাহ বলেন, বান্দা নাফরমান পাপী বান্দা মনে রেখো, শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারত না। এইখানে আছে এই কথাটা, এই যে আয়াতগুলো আমি পড়ছি ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা পাপী বান্দা বেঈমান বান্দা মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আয়েশা, হাদিসে আছে মালাকুল মউত আজরাইল আয়েশা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা বের হ, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হ, উখরুজ। এদিকে এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে, আর মালাকুল মউত আজরাইল তখন ধৈরা কলিজার বাঁধন থেকে এই রুহুটাকে টান দিয়া ছিঁড়ে ফেলে, একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এই অর্থ হইল নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর কাছে চলে আসে, এখান থেকে আর বাইর হইতে চায় না মুখ, মানে রুহুটা বাইর হয় না। আপনাদেরকে এরপরে বলি নবীজির হাদিস কি দিয়ে বুঝাবো, এখানে আছে একটা জিনিস দেখাই, এই যে দেখেন আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটের ভিতর থেকে বের করাটা খুব সহজ, এই যে টান দিছি বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না? কিন্তু এইখানে একটা পলিথিন আছে, এই যে এই দেখেন, এটা একবারে এটার লগে একদম লাগানো টাইট করে, এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি আপনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না, তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিঁড়তে হবে, বুঝছেন নি? এটা বাইর কি করতে হবে, ভেবে ছিঁড়তে হবে। এই আল্লাহ রসুল বলছে কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি পড়াইছি, নবীজি বলছে নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধৈরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসাইয়া বাইর করে তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা, এরপরে তো সামনে বাকি কবর, হাসর, মিজান, ফলসেরাত, সেগুলো কোথায়? ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন, তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো, আত্মীয় স্বজন সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে, ওই বান্দা ছটফট করছে, আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহও কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ যদি ভেবেছিলে যে আখেরাত হবে না, মরণ হবে না, কবর হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না, যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাইছিলা, তুমি তো এটাই ভেবেছ আখেরাত নাই, পরকাল নাই, কবর নাই, মৃত্যু নাই, তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো, এই নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো, ওই যে কলজার থেকে যে ছিঁড়ছে ওইখানে লাগায় দাও, তারজিউনাহা তারে ফেরত এনে দাও, পারবেন তো বড়াই করো কেন বলো ভাইয়া,
নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করো? যুবক ভাই বলো, গাদ্দারামিটা করতেছ কার লগে? বেয়াদুবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছ? মেম্বর চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু, হ্যাঁ, এতবার ডাকলাম আল্লাহ বলবেন, আরে কিরে বেটা তুই কি পরিমাণ গাদ্দার রে, আমার ফেরেস্তা তোরে একটা লাথি দিলে তো তুই বেটা তিন সাগর পার হইয়া দূরে পড়বি। তুই আমার এত দুর্বল বান্দা, আমার মতো মালিক, গোটা কায়নাতের মালিক আমি, আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য, তুই গাদ্দার একটা বারো পাত্তা দিলি না, তুই কেমন মানুষের বাচ্চা রে? কি ভাবলি তুই আমারে বলো ছেলেরা? হ্যাঁ, এক এক ছেলের হালাত দেখলে, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, কিছু অসৎ বন্ধুর আড্ডা, বাহ, যেন সে সাত রাজার ধন পাইছে, নষ্ট হইতে হইতে পৌঁছা গেছে। নামাজ নাই, আল্লাহ নাই, আখেরাত নাই, মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই, বংশের সম্মান, বাবার সম্মান, মায়ের সম্মান, ধর্মের সম্মান কিচ্ছু দরকার নাই, শুধু মোবাইল, ছবি, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, আড্ডাবাজি, মাস্তানি, মাতলামি, খালাস। এরই নাম জিন্দিগি ভাইয়া? এটা জীবন? এটা জিন্দিগি? সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়াই ধরলাম? এজন্য আবারও বলছি, মুসলমান কেমনে আখেরাত ভুলে? অন্যরা ভুললে ভুলতে পারে, আমরা ভুলবো কেন? আমরা তো মুমেন, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে, আমরা কেন হেরে গেলাম বলেন? কি জিনিস ছিল না আমাদের বলেন বাবা, বলেন বলেন, ইনসাফের সাথে ভাবেন আমার আব্বা, কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? কথা বলেন না? আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে? আল্লাহ, আল্লাহ যার, রসুল যার, কোরআন যার, ইসলাম যার, চারটি নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি ছিল না তোমার? আল্লাহ তোমার কোনটা দেয় নাই? নবীজি বলতেন, সকাল সন্ধ্যায় নবী সাহাবিরা তিনবার পড়তেন, রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ আপনি আমার রব, আমি রাজ খুশি, ইসলাম আমার ধর্ম, আমি খুশি, মুহাম্মদ আমার রসুল, আমি খুশি। এই তিন জিনিসে যে খুশি, স্বয়ং আল্লাহও তার উপরে খুশি, আল্লাহও তার উপরে খুশি। এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও বাবাদেরকেও, আপনারা সবাই মিলে হিসাব মিলান, একজন বাবা মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি? দুনিয়া বাদ দিতে বলি না ভাই, ঘর, সংসার, দালান, বিল্ডিং, বাজার, সদাই, সন্তান আদির কাপড় চোপড়, পোশাক আদি, বা অসুস্থ হইলে চিকিৎসা, এগুলো আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বলছে? কথা বলেন না? বাদ, ইসলামে বাজার ব্যবসা নিষেধ, আয় উপার্জন নিষেধ, তো তো সমস্যা কোথায়? আপনারা এগুলো নিষেধ করলো কে? নিষেধ করছে হারামে না, নিষেধ করছে সুদ, নিষেধ করছে কিস্তি। আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা? আপনি দেখেন? আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, দুনিয়াটাকে কলজেটার ভিতরে ভালোবাসা, শুধুই দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া, উঠতে উঠতে দুনিয়া,
90 বছরের বয়স্ক মানুষ, আমি সবাইরে বলছি না, আমি দেখছি মিয়া 80-90 বছরের বয়স্ক বাবা, আমার আত্মীয় বিস্তার পড়ে গেছে, একদম সোজা হয়ে গেছে, উঠতারে না, এবডার শেষ, শেষ আগ্রহ হইল মরার আগে এ নাতিগার বউগা যদি চাইয়ে যেতে পারতাম এ তাহলে হেবডার আর কোনো দুঃখ ছিল না। একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা, কথা বলেন না কেন? এই ছিল কথা। হ্যাঁ, বাড়ির উত্তর দিয়ে এই জমিকান, এই 500 জমিকান যদি লইয়া দিয়া যায় তারতাম তাহলে মইরেও আর আমার কোনো দুঃখ ছিল না। এই জমি আন হাবড়া লইয়া দিতে চাইতে আছে, হাবড়া মরে না, নাহলে আরো 2-4 বছর আগে মরিয়া গেল হইলে, শুধু এই জমিয়ানের লেগে মরতে আসে না। এটা কথা মুমেনের, এই ছিল মুমেনের স্বপ্ন। কোরআন শরীফ শুনেন, কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম সুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত। আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা, আমার নবী ইয়াকুব, জানেন না ইয়াকুব নবীর কথা, ওনার ছেলে ছিল 12 জন, ওই যে 10 ভাইদের কুয়াত ফেলাই দিছে তো এনে 10 জন, আর ইউসুফ আলাইসাল্লাম, আর ইউসুফ আলাইসাল্লামের আপন ছোট ভাই একজন আছিল বিনিয়ামিন, তো কয়জন হইল? এ 12 জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল, পরবর্তীতে তওবা কইরা 10 জন ছেলেও নেককার হয়ে গেছে। পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাইসাল্লামের উপরে জুলুম, এটা থেকে তো তারা কি করছে? তওবা করছে, তারা ফিরে আসছে, সবার সাথে সবার পরিচয় হয়েছে, অনেক ঘটনা আপনারা জানেন। তো মৃত্যুর সময় ইয়াকুব আলাইসাল্লাম, কোরআন শরীফে আছে উনি ওনার 12 জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে, মা তাবুদুনা মিন বাদি, আমার সন্তানরা, আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করব। সরাসরি কোরআনের আয়, قالوا نعبد إلهك وإله آبائك। ছেলেরা একসাথে বলে উঠল, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল ইসহাক নবীর যিনি ইলাহ, আমরা সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস, ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিন্তে বললেন, আমার আর কোনো পেরেশানি নাই। তাহলে মৃত্যুর পূর্বে এক বাবার শেষ তামান্না ফিকির সন্তানের ইবাদত। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন, অমিং যুররিয়াতি আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ, নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিসসালাম। এরকম বহু উদাহরণ বলা যাবে, এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, আজকে যে আয়াতগুলো আমি পড়ছি এখনই আপনাদের করে শুধু তর্জমা শোনাবো, ছোট ছোট আয়াত, লম্বা ব্যাখ্যার দরকার নেই, এমনি বুঝবেন আপনি, একেবারে সাফ সাফ কথা, সহজ সরল কথা। আল্লাহ শুধু একটা কথাই বলছে, বান্দা এই কথাগুলো শেষ খেয়াল করেন, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, কত ভাবে যে বিশ্বাস করেন, পুরাটা কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ কথা আল্লাহ আখেরাত বুঝাই, পুরা কোরআনে 3 ভাগের 2 ভাগ আখেরাত, কেয়ামত পরকাল হাসরের ময়দানে। হ্যাঁ, এই বাচ্চাটার একটু কাইট করেন, বেচারা তো পড়ে যাবে হঠাৎ, ও বাবা তুমি এক সাইডে যাও, ও ছেলে ঘুমাই থেকে পড়ে গেলে ব্যথা পাইবা, যাও বাবা উঠো, হেলান দাও কোনো একটা কিছুর সাথে, নয় তো তুমি, হ্যাঁ নিচে বসো বাবা, ঠিক আছে। তো কি বলতেছিলাম, হা মাশা আল্লাহ, কোরআনুল করিমের 3 ভাগের 2 ভাগ আলোচনা আখেরাত, আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বুঝাইছে, বান্দা পৃথিবী থাকবে না, মৃত্যু নিশ্চিত,
কেয়ামত নিশ্চিত, ইজা সামা উন ফাতারাত বা ইদাল কাওয়াকিব ইনতাসারাত, বান্দা আসমান ভেঙে যাবে, চাঁদ সুরুজ খসে খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, হ্যাঁ জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে বান্দা, সবাইকে কেয়ামতে হাশরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আমলনামা নিতে হবে, এই কথাইগুলো বিশ্বাস করেন। কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম তা আপনি শুনতেন শুধু বারবার বারবার, প্রতিটা সুরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আখেরাত পরকাল বুঝাইছে। উদ্দেশ্য একটাই, এক মুমেন বান্দা, আল্লাহ চাচ্ছেন বান্দা আখেরাত ভুললে জীবনের আর কোনো মূল্য থাকে না। মুসলমান আখেরাত ভুলে না, কোনো মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না, কোনো মুসলমান কবরকে ভুলতে পারে না, মুসলমান আখেরাতকে ভুলবে না, আখেরাত তার জিন্দগির সাথে মেশা থাকবে। আমরা তাফসিরে পড়ছি 13টি বছরে মক্কায় নবীজি সাহাবিদেরকে কি শিখাইছেন, আল্লাহ কোরআনে কি নাজিল করছেন 13 বছর মক্কায়। 5 ওয়াক্ত নামাজ যখন নাজিল হইছে, ফরজ হইছে মেয়েরাজে, এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে, এরপরে রোজা, জাকাত, হজ, ইসলামের জেহাদ, গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ হয়েছে। বুঝেন নাই আমার কথাটা? তাহলে মক্কার 13 বছর কি নাজিল হইল, 13 বছর মক্কায় নবী সাহাবিদেরকে কি শিখাইল? নামাজ তো আইসে এককারে মক্কার লাস্টের দিকে, আর জাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো তো আইসে মদিনায় গিয়া, তো এই সময়টা কি হইল? শুধু কেবল কোরআনুল করিমের মধ্যে আছে নবীজি এই 12টি বছর 11টা বছর এক টানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখেরাত পরকাল কলিজার মধ্যে হাশরের মাঠ এটা সাহাবিদের দিলে এভাবে বসাইছে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম কিতাবে লিখছে ওনারা যেন আখেরাত পরকালকে সচক্ষে দেখতেন, এভাবে দেখে দেখে জিন্দগি কাটছে, এভাবে নবী বসাই দিছে। আমি যেমন আপনাদেরকে দেখতেছি, আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন, ঠিক এরকম যেন সাহাবিরা আখেরাত দেখত, এভাবে শিখাইছেন আল্লাহ, এভাবে বসাইছেন নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আখেরাত ভুল না। কতভাবে আল্লাহ বলছে, এই সুরা তো আল্লাহ বলছে, এই সুরাটার নামই হলো কেয়ামত, সুরার নামই এটা, 29 নম্বর পারা, 75 নম্বর সুরা, সুরায়ে কেয়ামা আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, বান্দা আমি কেয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কেয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কেয়ামত হবে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ফিরত আনব। আজীব কথা বলছে এখানে আছে বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাশরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোস্ত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত 30 বছর 60 বছর 90 বছর হুব হু যেমনে যেই শরীরটা কাটাইছ ওই হুব হু ওইটা ফেরত আন। আরো আশ্চর্য আর নুসাউয়িয়া বানানা অর্থ হইল, আপনারা বুঝবেন এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেননি, ফিঙ্গার বুঝেননি মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হইল এই এই যে বুড়া আঙ্গুল, অথবা এই আঙ্গুলের ভিতর অসংখ্য অগণিত রেখা আছে, ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এমনি দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে ধরেন, এ জায়গা হলো এদ্দুর, সবার মনে করেন এই এই আমাদের বৃদ্ধাঙ্গুলই ধরেন, তো এই প্রত্যেকের এক এদ্দুর না, আপনারটাও তো একটু বড় নাকি, কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা, একটার সাথে আরেকটা মিলে না, কি মালিক সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কত বড় মহান। আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেক
প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিত্ত। আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছিল, মানে মহিলারা সাতজনের রোমে সিট দিছে, মহিলা এমন সেতা সেচছে যে আমি এন দিয়ে ঘুমাইতাম না। বেডিত মানুষ জিদ কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে এবড়ি বাইরিয়ে গেছে গা রোমের, একটা কাগজ একটা হোটেলের ঠিকানা ওনার গলার মধ্যে যেই কাগজপত্র যা দিছে সব থুয়ে গেছে বেটি, সে একদম খালি মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর কি সান্দিনার কুটুম বুননা, কথা বুঝছেন না? এখন আয় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারায় গেছে, আর পাই না পাই না। আমরা রাতের 11টা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই পাইছে, হেরা আরামসে বসে রয়েছে উনি। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন, আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই, শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে, অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এ বেটি কার হাজি, কোন মোয়াল্লেমের মধ্যে। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা? সুবহানাল্লাহ, এটা দিয়ে বেটিকে বাইর করছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কেয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু, এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনেই, এমন কি আনুসাবিয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলে যায়। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো হাসরের ময়দানেও যদি মেশিন এটা অন করে, তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিছ, 5 ফুট লগে রাখছো তুমি মিলাই। মানে বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে ফেরত আনবো, এক সুতে এক জাররা, একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় নড়চড় হবে না। সেই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত কবর পরকালকে ভুলে যেও না, বান্দা ভুলে যেও, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখেরাত নিশ্চিত, কি বলেন? সবাই সবাই বলেন নিশ্চিত, ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফ আল্লাহ বলছে, অবিল আখেরাতে হুম ইউকিনু, আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখেরাতের ব্যাপারে ইয়াকিন রাখে, ইয়াকিন। সূরা বাকারার একের শুরুতে আছে, অবিল আখেরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা ভাষা না, হ কয় তো হুজুররা তো কয়, ওই বলে কয় তো, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলি কি বিচার আচার হইব বলে, বা বা মস্কারি করেন, হইব বলে এইটারেনি কয় ইমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন, বান্দা আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন, তোমরা কবর ভুলে যাও কেন, আখেরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে কাল্লা বাল তুহিব্বুন আল আজিলা, এবার তর্জমা শুনেন, আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ, পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়ে দিছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুজ্জালাইছ শুধু দুনিয়া, অত্যাদারুন আল আখেরা, ছেড়ে দিয়েছ আখেরা, তোমরা আখেরাটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে করো, হুজুরে টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য, হ্যাঁ হুজুর খেয়াল রাখি, কিটা খেয়াল রাখত,
কি খেয়াল রাখতো কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি তো কথা বলেন না একেবারে লম্বা হইয়া গেছে সাসা এখন দুম টানতে আছে জোরে জোরে এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে মুট করিয়া টাকা 200 দিয়া হুজুর আব্বারে তবা ফরাইয়া দেন ব্যস্তটা বুঝ করিয়া দেন ঘটনা কি কিসের তবা করে সাসায় সাসা তো কিচ্ছুই বুঝে না কথা বলেন না কেন কি তবা করছে উনি কই উনি তো কিছুই জানে না ওনার তো কোনো এহসাসই নাই অনুভূতি নেই তওবা করবেন আজকে গুনাহ করছেন যেদিন হুঁশ আসিল যেদিন দিমাগ চালু ছিল যেদিন আকল বুদ্ধি চালু ছিল যেদিন আল্লাহ তাআলা কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে মালাকুল মউত যখন হাজির হয়ে যায় খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতি তওবা তখন কোনো তওবা গ্রহণ করা হয় না ইন্নাল্লাহা ইয়াকবালু তওবাতাল আবদি মা লাম ইউগারগিদ নবীজি বলছে মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না তার আগে তওবা গ্রহণ করে আল্লাহ আমাকে বুঝ দান করেন ফিকির করেন ফিকির করেন তো আল্লাহ বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো আখেরাতটাকে ছেড়ে দিয়েছো শোনো বান্দা তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে আমনে চোখ বন্ধ করলেও তুফান আসবে মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে ঝড় তুফান আমনে চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না বৃষ্টি আইয়ে না কেমনে বুঝছেন আইয়ে না কয়ে যে আমি দেখি না আপনি বুঝি দেখেন না আপনি চোখে না বন্ধ করে রাখছেন তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে বাতাস বন্ধ হবে তুফান বন্ধ হবে আল্লাহ তাআলা বলেন তুমি ছেড়ে দিলেও না বুঝলেও খেয়াল না করলেও আখেরাত আসবে মরণ আসবে কবরে যেতেই হবে হবে কথা বলেন আপনি বুঝেন নাই কইয়া মরতেন না আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না কথা বলেন না আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করার ঠিক হইতো না আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই তো তাইলে এইটাই আল্লাহ বলছেন আখেরাত হবেই বান্দা তুমি ভুলে গেলেও হবে মনে রাখলেও হবে বুঝু ইয়াউমা ইদিন নাযিরা সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ইলা রব্বিহা নাযিরা আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে ওয়া বুজুহুন ইয়াউমা ইদিন বাসিরা কিছু মানুষের চোখ কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন বিমর্ষ কালো কুৎসিত হয়ে যায় তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আজাব তার কোমর হাড্ডি ভাঙ্গা ফেলবে এই আয়াতের আল্লাহ বলবে ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁচর ভেঙ্গা যাবে ফাকেরা শব্দের অর্থ কোমরের হাড্ডি আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে তাখতালিফা আদলাউহু ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে এই যে ইউফা আলা বিহা ফাকিরা আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে হায় আল্লাহর আজাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে আল্লাহ মাফ করে দেন কাল্লা ইজা বালাগাতি তারাকি আল্লাহ বলেন হায় নাফরমান মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রাক আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে ফুঁক দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো অজন্না আন্নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে অলতাফাতি সাকু বিসাক আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি পায়ের গোসা পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে
এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত সাহস শক্তি তার দেহে আর থাকবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো, মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন, ছিড়াবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এ যুবক ভাই, এই শেষ কথা শোনো, আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবচটা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদাকা ওয়ালা সাল্লা, কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা সে নামাজ আদায় করে নাই। এই জন্য মে নামাজি সন্তান মনে রাখো, তোর কলজা ছিঁড়া ফেলবে ফেরেশতা, তোর মাতবুরি তোরে ছুটাই দিবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায় ফেলবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবুরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই, নামাজও পড়ে না, ওয়ালাকিন কাদ্দাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে, আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে, মুখ ফিরায় কিসের হালাল হারাম। আরে রাহমি সত্যি কথায় হুজুরার এটা আইন না, সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও, এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই, কথা বলেন না, সব কিছুতে হুজুররা টাইন না আনা বলে, হ্যাঁ সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি, ইসলামে এত বাড়াবাড়ি নাই, না ইসলাম আমাদের কথা মতো না, ইসলামে এত বাড়াবাড়ি নেই, কদ্দুর বাড়াবাড়ি আছে, আপনি কোন আপনি ভাগ করে দেন, কথা বোঝেন নাই। আমি শুনছি মিয়া আরে যত কয় এত না মিয়া, হুজুররা কইতে লাগলি কি কম কয়নি, যত কয় এত না, আমি একদিন জিগাইলাম, আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিডা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তা আপনি অর্ধেক লইতেন ফেরবেন, তো আপনি যে বললেন যত কয় এত না, আপনি কথা বোঝেন নাই আমার, যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিডা লইতেন ফেরবেন নি, এটা কোন এটা কি বললেন যত কয় এত না, এগুলো বলা কি কোনোভাবেই উচিত না, চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার বান্দা নামাজও পড়ল না, হালালও খাইল না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করল না, অথচ এরপরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে, চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই, বাহ খাইতেছে ঘুমাইতেছে ফুর্তি করতেছে মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপর্দা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা, আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শোনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো, তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আজাব, তোমাদের জন্য আজাব, তোমাদের জন্য আজাব, তোমাদের জন্য আজাব। আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা, কয়বার বলছে, কেন চারবার বললো কেন, তাফসীরের মধ্যে আছে একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, দুই কবরে কষ্ট হবে, তিন হাসরের ময়দানে কষ্ট হবে, চার জাহান্নামের মধ্যে কষ্ট হবে, কয়টা হলো, চারবার বারবারই তুমি কষ্ট পাইবা, আজাব পাইবা, এক সুতা তোমারে ছাড়া হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই, বাবা চাচারাও বয়স্করাও আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা
কষ্ট হয়েছে আপনাদের, আপনাদের কাছে অনুরোধ করছি চলেন সবাই মিলে ফিকির করি নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ছেলেরা বাবা কেউ যদি নাও বলে তুমি নিজেরে নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবে না, তুমি তোমার কবরে যাইবে, শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াইবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকেও আল্লাহ তাআলা পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আল্লাহ জিন্দগি সুন্দর করে দেন, পেছনের জীবন মাফ করে দেন, আগামী জিন্দগি ইমান আমল দ্বারা ভরপুর করে দেন, সময়টা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, হায়াতটা যেন নষ্ট না হয়, আখেরাত যেন বরবাদ না হয়, আল্লাহ কবর যেন আজাব না হয়, জান কবজ যেন কষ্টকর না হয়। আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দেন, আপনাকে রুকু করার তৌফিক দেন, জবানে আপনার জিকির করার মতো তৌফিক দান করেন, কলিজা ভরে আপনার মহব্বত দান করেন, জীবনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন, এই এলাকার আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ঈমান আমল দেন, আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছে সহি সালামতে রাখেন, প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ ইমান আমলের সাথে খায়র বরকতের সাথে তাদেরকে সহি সালামতে রাইখেন মাওলা। আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, যুবক ছেলেগুলো অনেক কষ্ট করে মাওলা বসেছিল, মহব্বত করেই বসছে, আপনার কথাই মনোযোগ দিয়ে শুনেছে, এখন রাত গভীরে আপনার কাছে হাত তুলেছে, আপনি এদেরকে বদলে দেন, আপনি চাইলে এরা বদলে যাবে, ছেলেগুলোকে নষ্ট হতে দিয়েন না মাওলা, ছেলেগুলো যেন বরবাদ না হয়, আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আমার বাবা চাচা বয়স্ক বাবাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন, সমস্ত মুসলমানকে ইমান আমল দান করেন, এই মসজিদখানা কবুল করে নেন, এই মসজিদখানা কবুল করে নেন, মসজিদের সমস্ত দান সদাকা সব আপনি উত্তম বিনিময় দান করেন, আগে যারা দিয়েছে আজও যারা দিচ্ছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তেজামের মধ্যে বরকত দান করেন, যে যুবকরা মাহফিলকে সাজাবার জন্য জান প্রাণ কষ্ট করেছে আল্লাহ আপনি তাদের জিন্দগি সাজিয়ে দেন, চেহারা সাজিয়ে দেন, আখলাক সাজিয়ে দেন, এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, সারা দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, খায়র বরকত দান করেন আল্লাহ, খায়র বরকত দান করেন, রহম করম করেন, রহম করম করেন আল্লাহ, আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, ইনসাফগার শাসক চাই, ইমামে আদেল চাই, আর কোনো জালেম চাপায় দিয়েন না, আর আমরা জুলুমের শিকার হতে চাই না, আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ মাতৃভূমি দান করেন, আমাদেরকে একটা ইমান ইসলামের বাংলাদেশ দান করেন, আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাফ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা, মায়ের রক্ত আর কত ঝরবে মাওলা, এতিম বাচ্চা আর কত অসহায় হবে মাওলা, মোমেনের রক্ত আর কত ঝরবে মাওলা, মুজাহিদিনরা কলিজার খুন ঝরাচ্ছে, আল্লাহ আপনি বিজয় দান করে মুসলমানের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন, আল্লাহ প্রতিটা রক্তের বদলা আপনি দিয়ে দেন, কালেমার পতাকা উড়ায় দেন, আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেয়,
আল্লাহ এই জালিমদের হাত থেকে মুসলমানকে বাঁচান, মাওলা মুসলমানকে বাঁচান। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।